আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আজকে আপনাদেরকে আমি এমন একটি সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো জানতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো যে কোনো একটি ওয়াইফাইকে আপনার মোবাইল ডিভাইসে কানেক্ট করতে পারবেন এবং আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এই কাজটি করার জন্য তাই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। ফ্রি ওয়াইফাই অর্থাৎ ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং একটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করবেন এবং এখানে সার্চ করবেন ফ্রি ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড হটস্পট, এটা লিখে সার্চ করবেন, তখন আপনার কাছে এই অ্যাপটি আসবে। আমার এখানে ওপেন লেখা আছে, আপনি এখানে ইনস্টল লেখা আসবে, আপনি এটি ইনস্টল করবেন। দেখুন এটার 4.2 স্টার পয়েন্ট এবং 534 কেটা রিভিউস এবং 50 মিলিয়ন প্লাস ডাউনলোড, তাহলে বুঝতে পারছেন যে এই অ্যাপসটি খুবই মানে গুরুত্বপূর্ণ এবং অনেকেই 50 মিলিয়নেরও বেশি ডাউনলোড, তার মানে এই অ্যাপসটি কত বেশি মানুষ ব্যবহার করে। আপনি এটি ইনস্টল করবেন, ইনস্টল করার সময় এখানে একটি মানে আপনার জিমেল অ্যাড্রেস যাবে, জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনার এই যে দেখবেন এই যে মানে এই অ্যাপসটি ইনস্টল হলো ইনস্টাব্রিজ বাই ড্যাগো, এটিতে টাচ করবেন। এটিতে প্রবেশ করার পর আপনি দেখেন এখানে অনেক আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সবগুলো এখানে নাম এখানে এসে পড়ছে, কিন্তু দেখুন যে এখানের যে ওয়াইফাইয়ের যে পাওয়ার খুবই কম, ঠিক আছে, নেটওয়ার্ক বেশি দেখাচ্ছেন, এগুলো সাদা হয়ে রয়েছে। সেজন্য আপনি একটু স্ক্রোলিং করে নিচের দিকে আসবেন আস্তে আস্তে, ঠিক আছে, নিচের দেখুন এগুলার মানে ওয়াইফাইয়ের যে মানে নেটওয়ার্ক একেবারে কম, সাদা হয়ে রয়েছে। সেজন্য আপনাকে একটু নিচের দিকে আসবেন স্ক্রোলিং করে এবং খুঁজবেন যে কোনটার মধ্যে ওয়াইফাইয়ের যে মানে স্পিড যেমন নেটওয়ার্ক কোনটার মধ্যে বেশি আছে আর কি, যেটার মধ্যে দেখবেন একটু খুঁজে খুঁজে কোনটা একটু নিচের দিকে এসে কোনটার মধ্যে নেটওয়ার্ক বেশি আছে, এগুলো কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে, যে এগুলা যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো সাদা হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখুন সাদা হয়ে গেছে। একটু নিচের দিকে আসবেন, দেখুন এগুলো সাদা হয়ে গেছে, স্ক্রোল করে করে নিচের দিকে আসবেন, যে মানে যেখানে দেখবেন কোনটার মধ্যে ভালো ফুল নেটওয়ার্ক আছে। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এখানের মধ্যে এই দুটার মধ্যে একদম নেটওয়ার্ক মানে ফুল দেখাচ্ছে, ঠিক আছে, আর এখানে দেখুন এই যে কানেক্ট লেখা, ঠিক আছে, তখন এই কানেক্টের মধ্যে টাচ করবেন। দেখুন কানেক্টিং হওয়ার জন্য মানে ঘুরছে মানছে মানে এটি কানেক্টিং হওয়ার চেষ্টা করছে, যে দেখুন আমাদের এটা কানেক্ট হয়েছে, যেখানে এখানে নেটওয়ার্ক এসে পড়েছে মানে এটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যে কোনো নেটওয়ার্কে মানে আপনি নেট এখানে ব্যবহার করতে পারবেন, যেমন এখন আমি ইয়াতে প্রবেশ করবো, যেমন এখন আমি একটু যদি গুগলে যদি প্রবেশ করি, দেখুন গুগলে টাচ করলাম, হ্যাঁ, আপনি যে কোনো কিছুতে সার্চ করেন সাথে সাথেই এটাতে প্রবেশ করতে পারবেন। গুগল ট্রান্সলেটে প্রবেশ করলাম, ঠিক আছে, মানে স্বাভাবিকভাবে আপনি নেট ব্যবহার করতে পারবেন। তারপরে যখন এখন একটু ইউটিউবে প্রবেশ করতেছি, আপনি খুব সহজে এই প্রক্রিয়ার মাধ্যমে মানে ইউটিউব মানে মানে নেট একবারেই ব্যবহার সহজে, যে দেখুন ইউটিউবে প্রবেশ করলাম, ঠিক আছে, আপনি যে কোনো মানে একবারে ফ্রি ওয়াইফাই মানে ফ্রি ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন সব সময়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি